আমরা এই ভিডিওতে দেখব সমান্তরাল কাচের ফলকের মধ্য দিয়ে কিভাবে আলোর প্রতিসরণ হয়। আমরা ধরে নিচ্ছি ABCD একটি সমান্তরাল তল বিশিষ্ট কাচের ফলক, যেখানে AB তলে আলোকরশ্মি আপতিত হবে এবং DC তল থেকে আলোকরশ্মি নির্গত হয়ে যাবে। ধরে নিই AB তলে এইভাবে পি বিন্দুতে আলোকরশ্মি আপতিত হয়েছে। এখানে EP আপতিত রশ্মি ধরে নিচ্ছি। পি বিন্দুতে আমরা একটি অভিলম্ব অঙ্কন করে নিলে প্রতিসৃত রশ্মির গতিপথটা ভালো করে বুঝতে পারব। পি বিন্দুতে আমরা একটি অভিলম্ব অঙ্কন করলাম, অভিলম্বের নাম দিচ্ছি MN। যেহেতু আলোকরশ্মি বায়ুমাধ্যম থেকে কাচ মাধ্যমে প্রবেশ করছে, অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তাই প্রতিসৃত রশ্মি কাচের ফলকের ভেতরে অভিলম্বের দিকে সরে যাবে। ধরা যাক এই ডটেড লাইন অভিমুখে আলোকরশ্মি প্রতিসরণ হলো। এবারে কাচের ফলক থেকে আলোকরশ্মি DC তলের মধ্য দিয়ে বায়ুমাধ্যমে নির্গত হবে। এক্ষেত্রে আমরা এখানে আপতন বিন্দু কিউ ধরে নেওয়া হলো। কিউ বিন্দুতে আবার DC তলের উপরে একটি অভিলম্ব অঙ্কন করলাম, ধরে নিচ্ছে এই অভিলম্ব MN। তাহলে কিউ বিন্দু থেকে আলোকরশ্মি কিউ এফ পথে নির্গত হবে। তাহলে সামগ্রিক চিত্রটি কি দাঁড়ালো? আলোকরশ্মি AB তলের উপরে EP পথে আপতিত হয়েছে পি বিন্দুতে, পি বিন্দু থেকে প্রতিসৃত হয়ে PQ পথে DC তলের উপরে পড়েছে এবং DC তল থেকে QF পথে প্রতিসৃত হয়ে আলোকরশ্মি কাচের ফলক থেকে নির্গত হয়েছে। আমরা ধরে নিচ্ছি কোণ EPM ইকুয়াল টু I1, কোণ EPM ইকুয়াল টু I1 মানে বায়ুমাধ্যমে আপাতন কোণ, কোণ NPQ ইকুয়াল টু R1 প্রতিসরণ কোণ, এটা কোন তলের ক্ষেত্রে হলো AB তলে। তাহলে AB তলে তলে EPM I1 এটা আপাতন কোণ, আর R1 হলো প্রতিসরণ কোণ, NPQ এটা প্রতিসরণ কোণ। আবার ধরে নিচ্ছি কোন PQM' DC তলের উপরে, কোন PQM' ইকুয়াল টু R2, এক্ষেত্রে আগেরটা R1, R2, এবং কোন N'QF ইকুয়াল টু I2, অর্থাৎ DC তলের ক্ষেত্রে কি হলো? DC তলের ক্ষেত্রে আপাতন কোণ হলো PQM' অর্থাৎ PQM' এটা সমান আমরা ধরেছি R2, আর প্রতিসরণ কোণ N'QF, এটা সমান আমরা কি ধরেছি I2। তাহলে AB তলে আমরা স্নেলের সূত্র বা প্রতিফলনের
প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যেটা আগের ভিডিওতে আলোচনা করেছি, সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি। এ বি তলের ক্ষেত্রে আমরা লিখতে পারি, এ বি তলের ক্ষেত্রে সাইন আই ওয়ান আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ সাইন আর ওয়ান আপাতন কোণ প্রতিসরণের অনুপাত ধ্রুবক মিউ, মিউ হলো ধ্রুবক। একইভাবে ডিসি তলের ক্ষেত্রে কি পাওয়া যাবে, ডিসি তলের ক্ষেত্রে আমরা একইভাবে পাবো আপাতন কোণ হলো আর টু সাইন আর টু বাই প্রতিসরণ কোণ হলো সাইন আই টু, এটা সমান সমান আমরা ধরবো ওয়ান বাই মিউ। কেন ওয়ান বাই মিউ? বায়ু থেকে কাঁচে যখন প্রতিসরণ হয় তখন মিউ, আর কাঁচ থেকে বায়ুতে যখন প্রতিসরণ হয় তখন ওয়ান বাই মিউ, উল্টোটা বলেই আমরা এখানে একবার মিউ ধ্রুবক একবার ওয়ান বাই মিউ ধরছি। তাহলে আলটিমেটলি আমরা কি পাব, এই মিউ এর মান অর্থাৎ সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, এটা যদি এখানে আমরা বসাই দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমরা পাবো অতএব সাইন আর টু বাই আর ওয়ান, সাইন আই টু বাঁ দিকটা যেমন আছে তেমনই থাকছে, ডান দিকে আমরা বসাচ্ছি ওয়ান বাই সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, আই ওয়ান বাই আর ওয়ান। এবারে আমাদের উল্টে যাবে, উপরে কী দাঁড়ালো সাইন আর টু বাই সাইন আই টু সমান সমান এদিকে উল্টে যাবে সাইন আর ওয়ান বাই সাইন আই ওয়ান। এখন ঘটনা হচ্ছে এ বি যেহেতু একটি সমান্তরাল কাঁচের ফলক, যেহেতু আমরা নিয়েছি সমান্তরাল কাঁচের ফলক তাই এ বি সমান্তরাল ডিসি, যেহেতু এ বি সমান্তরাল ডিসি তাই সমান্তরাল সরলরেখার ওপরে লম্বগুলোও সমান্তরাল হবে, এম এন এম ড্যাশ এন ড্যাশ এগুলোও লম্ব হবে, তাহলে দুটো সমান্তরাল সরলরেখা এরাও সমান্তরাল সরলরেখাই হবে, এম এন লম্ব এম ড্যাশ এন ড্যাশ লম্ব, এই লম্ব দুটো সমান্তরাল, সমান্তরাল সরলরেখা এটা ভেদক পি কিউ ভেদক, তাহলে আর ওয়ান এবং আর টু হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ দুটো সমান হবে, তাই আর ওয়ান ইকুয়াল টু আর টু। এ ব্যাপারটা বোঝা গেল যে এখানে এম এন এবং এম ড্যাশ এন ড্যাশ সমান্তরাল সরলরেখার উপরে লম্ব রয়েছে তাই পি কিউ ভেদক আর ওয়ান আর টু সমান হবে, এই দুটো হচ্ছে একান্তর কোণ আর ওয়ান আর টু। উপরের সমীকরণে আর ওয়ান আর টু যদি সমান হয় তাহলে সাইন আর টু সাইন আর ওয়ান সমান হবে, তাহলে সমান হলে আমরা উপরে দুটো কেটে গিয়ে আমরা পাবো সাইন আই টু বা অতএব দেওয়া যেতে পারে বা সাইন আই টু সমান সমান সাইন আই ওয়ান, সাইন আই ওয়ান। তো আমরা কি পেলাম, তাহলে সাইন আই এখানে দুদিক থেকে সাইন বাদ গিয়ে কী হবে আই টু ইকুয়াল টু আই ওয়ান, অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ বা প্রতিশেষ তলের প্রতিসরণ কোণ, প্রথম তলের আপাতন কোণ এবং শেষ তলের প্রতিসরণ কোণ এই দুটো সমান হচ্ছে। যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো ইপি, অতএব ইপি সমান্তরাল কিউএফ একই অভিমুখে গমন করছে, ইপি সমান্তরাল কিউএফ। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আলোকরশ্মির কোনো চ্যুতি যদি আলোকরশ্মি সমান্তরালভাবে নির্গত হয় তাহলে আলোকরশ্মির কোনো কৌণিক চ্যুতি হয় না, আলোকরশ্মির কৌণিক চ্যুতি ঘটে না। তাহলে কি ঘটে,
যাচ্ছিল, আলোকরশ্মি যাচ্ছিল ইপি পথে, ইপি পথে অর্থাৎ আলোকরশ্মির গতির অভিমুখ হবে এটা। আর শেষ তল থেকে নির্গত হলো কোন পথে? কিউএফ পথে, অর্থাৎ আলোকরশ্মির গতির অভিমুখ, গতির অভিমুখ এবং প্রতিস্থিত রশ্মি কিউএফ পরস্পর সমান্তরাল হয়, সেজন্যই আমরা বলছি ইপি সমান্তরাল কিউএফ। তাহলে এ থেকে আমরা কি বলতে পারি? যে সমান্তরাল কাচের ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির চ্যুতি হয় না, শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে, পার্শ্ব সরণ ঘটে। আলোকরশ্মির পার্শ্ব সরণ ঘটে, কোনো চ্যুতি হয়নি। এই পার্শ্ব সরণ কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে, আমাদের শুধু এটুকু একটু জেনে রাখতে হবে যে পার্শ্ব সরণ কী কী বিষয়ের উপর নির্ভর করে। পার্শ্ব সরণ নির্ভর করে প্রধানত তিনটি বিষয়ের উপরে। এক, ফলকের বেধের উপর, ফলকের বেধের উপর। দুই, আপতন কোণের উপর। তিন, ফলকের উপাদানের প্রতিসরাঙ্কের। তাহলে আমরা এই আলোচনা থেকে কি জানতে পারলাম? যে সমান্তরাল কাচের ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ হলে আলোকরশ্মির কোনো কৌণিক চ্যুতি হয় না, আপতিত রশ্মি এবং প্রতিস্থিত রশ্মি সমান্তরাল হয়, শুধুমাত্র আলোকরশ্মির পার্শ্ব সরণ ঘটে। আর এই পার্শ্ব সরণ কী কী বিষয়ের উপর নির্ভর করে? ফলকের বেধের উপর, কতখানি ফলকের বেধ, আপাতন কোণের উপর, I1 আপাতন কোণের উপর, আর ফলকের উপাদানের প্রতিসরাঙ্কের উপর। এখনকার পর্যন্ত মতো এই পর্যন্তই, ধন্যবাদ।